আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখাবো কুশি কাটার কুশন কভারের কভারটা তৈরি করে নেওয়ার পরে এটার ব্যাক পার্টে আমি কিভাবে কাপড়টা জয়েন করব। এখানে কিন্তু হাফ গজ পরিমাণ কাপড় আছে, অনলি হাফ গজ কাপড় হলেই এটার পেছনের যে পার্টটা সেটা করে নেওয়া যাবে। তো প্রথমে আমাকে এখানে মাপ দিয়ে নিতে হবে, এটা এখানে আমার কুশন কভারটা, যে কুশি কাটার কুশন কভারটা করেছি সেটা কতটুকু পরিমাণ আছে। একটু টেনে টেনে নিতে হবে, যেহেতু সুতার, এটা সুতার কাজ, একটু টেনে নিলে লম্বা হয়ে যায়। তো এখানে আমি 13 ইঞ্চ পরিমাণ আছে, এখানে 13 ইঞ্চি, এদিকে 13 ইঞ্চি এবং এদিকেও 13 ইঞ্চি। তো এখন এটার মাপ করে আমি কাপড়টা কেটে নেব। হাফ গজে কিন্তু বেশ অনেকটাই পরিমাণ কাপড় থাকে। এখানে আমার 16 ইঞ্চি করে কাপড় আছে, তো আমার যেহেতু এত লাগবে না, এদিকে আছে 18, তো আমার এত লাগবে না, আমি একটু কম করে নিব। এর জন্য প্রথমে আমাকে একটু ভাঁজ দিয়ে নিতে হবে। আমি এদিকে কিন্তু কিছুটা কাপড় বাদ দিয়ে এদিকে নিয়ে নিচ্ছি। আমি 1 ইঞ্চি পরিমাণ কাপড় একটু বাড়তি নিলাম, মানে আমি এখানে 14 ইঞ্চি নিলাম, এদিকেও আমি 14 ইঞ্চি করে কাপড় নিয়ে নিব এই পর্যন্ত। তো আমি এখানে একটা দাগ দিয়ে নিচ্ছি। এখন এই দাগটাকে আমি একটু মিলিয়ে দিচ্ছি শেষ বরাবর। তো আমি এই দাগ পর্যন্ত কেটে নিব। তো আমি এখন এই সাইডটারও কাপড়টা কেটে নিচ্ছি। এখন আমাকে এখন এই পাশেরটাও কেটে নিতে হবে, কারণ আমি এর মাঝখান দিয়ে চেনটাকে জয়েন করে দেব। আমি দুইটা পার্ট করে নিচ্ছি। তো আমি এই যে চেনটা মাঝখান দিয়ে জয়েন করে দিব, এর জন্য আমাকে যে কোনো, এটা এক সাইডেও দেওয়া যেতে পারে বা মাঝখানেও দেওয়া যেতে পারে, যেখানেই দেন না কেন সেই জায়গাটা কেটে নিতে হবে। যদি সাইডে করে দিতে চান তাহলে সাইডটা কেটে নিয়ে জাস্ট চেনটা জয়েন করে দিলেই হবে। তো আমি মাঝখান দিয়ে দিব, এজন্য আমি মাঝখানেই মাঝ বরাবর কেটে নেব। জাস্ট এখন এখানে চেনটা দিয়ে সেলাই করে দেওয়ার পরে চারো সাইড সেলাই করে নিয়ে জাস্ট কভারটা উপরে বসিয়ে সেলাই করে দিলেই হয়ে যাবে। তো বন্ধুরা, এই যে আমি এটা চেনের সঙ্গে জয়েন করে দিয়েছি, এই যে দেখেন, এখন আমি আমার যে আরেকটি পার্ট আছে এটা, এই পার্টটা
এটার উপরে সাইড দিয়ে সেলাই করে নেব। তাহলেই এটার কভারটা এটা হয়ে যাবে, নিচের ব্যাকপার্টটা আর রেখে এই সাইডটা সেলাই করে দিল, চার সাইডটা সেলাই করে দিলেই এটা তৈরি হয়ে যাবে। তো বন্ধুরা, আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন।